টেস্টে শোচনীয় পরাজয়ের পর বাংলাদেশের সামনে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ, যেখানে স্বাগতিক হয়েও ফেভারিট নয় বাংলাদেশ। চোখ বন্ধ করে বলে দেয়া যায়, এই টুর্নামেন্টে বাংলাদেশ জিম্বাবুয়ের চেয়ে ধারে ভারে এগিয়ে আফগানিস্তান। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পরাজয়ের কিছু সময়ের মধ্যেই বিসিবি প্রথম দুই টি টোয়েন্টির জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে। যে দল নিয়ে প্রশ্ন উঠেছে হচ্ছে নির্বাচকদের সমালোচনা। সবশেষ টি টোয়েন্টি দল থেকে 6টি পরিবর্তন আনা হয়েছে। মেহেদী মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ মিথুন, নাজমুল অপুদের মতো পরীক্ষিতরা বাদ পড়েছেন। দলে নেওয়া হয়েছে বেশ কয়েকজন উদীয়মান তরুণকে, যার মধ্যে আছেন আফিফ মেহেদী হাসান। দলে চমক হচ্ছেন 6 ফুট 1 ইঞ্চি লম্বা নোয়াখালীর পেসার ইয়াসিন আরাফাত, যিনি হাই পারফরমেন্স ইউনিটে পারফর্ম করে নজর কেড়েছেন। তবে অবাক করা বিষয় হচ্ছে পেস বোলার তাসকিন আহমেদকে দলে না রাখা। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে টি টোয়েন্টি দলে এত রদবদল কেন, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। রুবেল মিরাজসহ এতজনের না থাকা, এতজনের ফেরা নিয়ে প্রধান নির্বাচক শোনালেন ভবিষ্যৎ নিয়ে ভাবনার কথা। এ বিষয়ে প্রধান নির্বাচকের বক্তব্য হচ্ছে, আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে আমরা কয়েকজনকে পরখ করে দেখতে চাই। যারা সুযোগ পেয়েছে সবাই সম্ভাবনাময়, আর এটি শুধু প্রথম দুই টি টোয়েন্টির দল, পরের দুটির জন্য আরও পরিবর্তন আসতে পারে। টেস্টে নড়বড়ে পারফরমেন্সের পর এমন টি টোয়েন্টি দল নিয়ে ত্রিদেশীয় সিরিজে সাকিব আল হাসানের সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে, যেই বিপদের নাম আফগানিস্তান। পরিসংখ্যান সামর্থ্য যাই বলা হোক না কেন, আফগানদের সঙ্গে আগের চারবারের দেখায় বড় করে বলার কোনো রেকর্ড নেই। চারবারের দেখায় একটিতে মাত্র জয় বাংলাদেশের, তার মধ্যে সবশেষ দেরাদুনে 3 ম্যাচ সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল আফগানরা। খুব বেশি দিন আগের কথা না, গেল বছর জুনেই হয়েছিল এমনটা। সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তান এখন আর ছোট দল নয়, সেটা প্রমাণিত। টি টোয়েন্টিতে ওরা আরও বেশি লড়াকু। রশিদ নবীরা এই ফরম্যাটে নিজেদের আরও ঝানু বানিয়েছেন আইপিএল সহ ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট খেলে। আইসিসি র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান সপ্তম স্থানে, যেখানে বাংলাদেশ তাদের 3 ধাপ নিচে তালিকার 10 নম্বরে। টেস্টে এমন একটা লজ্জার পরাজয়ের পর এখন শঙ্কা, সাকিবরা ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজেও আফগান জুজুতে আগেই কাবু হয়ে যায় কিনা। 13 সেপ্টেম্বর শুরু হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, তার একদিন পরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। লীগ পদ্ধতিতে এক দল একে অপরের 2 বার করে মুখোমুখি হবে। মিরপুর ছাড়াও চট্টগ্রামের জোহরামের চৌধুরী স্টেডিয়ামে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেরা 2 দল 24 সেপ্টেম্বরের ফাইনালে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা 6:30। দর্শক, টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে হতাশার পারফরমেন্স দেখিয়েছে, তাতে আপনারা কি মনে করেন ত্রিদেশীয় সিরিজে একই হাল হবে সাকিবদের? নির্বাচকরা প্রথম 2 ম্যাচের জন্য যে দল দিয়েছে, এই দল নিয়ে বাংলাদেশ কি পারবে আফগানদের মোকাবেলা করতে? কমেন্ট করে আমাদের জানান। বাংলাদেশ ক্রিকেট দলের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন অলরাউন্ডারের ইউটিউব চ্যানেল, লাইক দিয়ে রাখুন অফিসিয়াল ফেসবুক পেজেও, থাকুন আমাদের সাথে আর হয়ে উঠুন অলরাউন্ডার।